নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের জশন মানা বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলে কবিতা সমাবেশ অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমাদের কবিতা পাঠ করে শোনাচ্ছেন অনিন্দিতা। অনিন্দিতা সম্পর্কে দু চার কথা বলে নিই। অনিন্দিতা একজন ফ্যাশন মার্চেন্টাইজার, মিউজিক লাভার এবং মাস্টার শেফও বটে। অনিন্দিতা আজকে আমাদের নারী কবিতাটি পাঠ করে শোনাবে। কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। চলুন দেরি না করে অনিন্দিতার কণ্ঠে শুনে নি আজকের কবিতা। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল আদিপাপ নারী নহে সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিষেধে হয়েছে বধু, পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাঁদের যশ ধরে নাকো অমর মহামানব, বরসে বরসে যাঁদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা।
নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দী কাহারো, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দী তবে এর পর যুগে, আপনারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীন। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী, বল কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজি চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ, দূর করে দাও দাসের চিহ্ন আছে যত আভরণ। ধরার দুলালি মেয়ে ফিরো না তো আর গিরিদরি বনে সাখী সনে গান গে, কখন আসিল প্লুট যম রাজা নিশীত পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবরপুরে। সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরি। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুড়ি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে, লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন জবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। এই অপূর্ব সুন্দর কবিতাটি পাঠ করবার জন্য অনিন্দিতাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি শ্রোতা বন্ধুরা আপনাদের সকলেরই অনুষ্ঠানটি ভালো লেগেছে। আজকের মতো আমাদের কবিতা সমাবেশ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।